আমরা আজকে আসছিলাম, দোহার একটা গাড়ি প্রবলেম ছিল। তো আপনার নামটা কি জানো একটু? আমার নাম মোহাম্মদ মিঠু। আচ্ছা, আপনি যে আমাদেরকে অফিসে জানিয়েছিলেন হচ্ছে আপনার এক্সেসিভ ফুয়েল কস্ট বেশি যাচ্ছে, মানে আপনার লিটারে যাচ্ছে বলছিলেন লাস্ট হতে আপনার 5 থেকে 6 কিলোমিটার, 5.5 কিলোমিটার। আমরা 2-3 দিন আগে আসতাম, কিন্তু ওরা ট্রিপের কারণে ফরিদপুর দিকে গিয়েছিল, বিদায় আমরা সেই সময় আসতে পারিনি। তো আজকে ওনার গাড়িটা ছিল, আমরা আসছি ঢাকা থেকে, আমি আর আমাদের সিনিয়র টেকনিশিয়ান জুবাইর ছিল সাথে। তো বাইরের সাথে আমরা আসলে টোটাল গাড়িটা চেক করে দেখেছি, সেক্ষেত্রে একটা প্রবলেম পেয়েছি, সেটা হলো আমাদের ইন্টারপোলারের লাইন যেটা ছিল সেটার মেইন লাইনটা, মেইন লাইনের যে জ্যাকটা ছিল, জ্যাক বলতে এখানে যে রিং কাপলারটা ছিল ওটা লুজ ছিল, যার কারণে টার্বোচার্জার থেকে যে বাতাসটা যেত সেটা আপনার পাস হয়ে যায় প্রপারলি পায় নাই। হ্যাঁ, প্রপারলি না পাওয়ার কারণে এটা পাস হয়ে যাওয়ার কারণে এটা হইতো না। সেক্ষেত্রে ওনারা যেটা স্যার বলছিল যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার এক্সেসিভ একটা শব্দ আসতো, এখন কিন্তু সেটা কি আসতেছে আপনার এখানে? না না, এখন আলাদা নাই। তো আমি আপনাকে যে ইনস্ট্রাকশনটা দিয়েছি যে আপনি কিভাবে চালাবেন সেগুলো কিন্তু আপনি একটু মেনটেন করলে অবশ্যই আপনার এখানে ফুয়েল কস্টিং আর আসবে না সেইভাবে। আপনি যেটা বললেন এখন অবশ্যই আপনার লিটারে 10 কিলোমিটার করে পাবেন ইনশাল্লাহ। আর আপনাকে যেটা বলেছি যে আপনার ফুয়েল খরচের কি কি মাধ্যমে ফুয়েল কস্ট বেশি হবে, সেটার মধ্যে হচ্ছে আপনার আপনার ইয়ারপিটাতে একটু চেক করবেন, আর অবশ্যই এক্সেসিভ, যেহেতু এটা 1.5 টনের গাড়ি, আপনি এর চেয়ে বেশি দিয়ে ট্রাই করবেন না, হয়তো একটু সামান্য দিতে পারবেন কিন্তু অতিরিক্ত 2000 কেজিতে যাওয়া যায়। আর হচ্ছে ক্লাস এক্সজাস্ট ঠিক মতো আছে কিনা, আর যেটা বলেছিলাম যে ড্যাশবোর্ড আপনাকে কিছু সিস্টেম দেখাই দিছি, যদি এখানে কোনো ধরনের প্রবলেম যদি দেখা দেয় অবশ্যই আমাদের অফিসে জানাবেন, ভাই ভাই আমার গাড়ি এত কিলোমিটার এত ঘন্টা চলছে, বা ডিসপ্লেতে আমার এই ফুটগুলো আসছে, যদি আমাদের এটা বলেন আমি ওখান থেকে বলে দিতে পারবো আপনার গাড়ির ওই জায়গায় প্রবলেম। যদি আমরা ইমার্জেন্সি সেটা আসতে না পারে, আপনি মনে করেন রোডে চলন্ত অবস্থা আছেন কিন্তু আপনার তখন তার লোড ছেড়ে দিয়ে গাড়ি কাজ বন্ধ করে বসা রাখতে পারবেন না, তো আমরা ওখান থেকে আপনাকে ইনস্ট্রাকশন দিব, ভাই আপনি এই জায়গায় এটা করেন, আপনি তখনই কিন্তু সলভ পেয়ে যাবেন ইমার্জেন্সি সাপোর্টের জন্য। আর যদি না পারে আমাদেরকে জানাবেন, ভাই আমরা পারতেছি না, দেখ আপনারা একটু দেখে দেন, আমরা অবশ্যই সেটা চলাচল। তো আপনি মোটামুটি এই সার্ভিসে কি আমাদের স্যাটিসফাই, আপনার গাড়িটা কি পূর্বের অবস্থা পেয়েছেন? আল্লাহ, তারপর আরেকটা টিপ মারতে পারলে হয়তো কত নিয়ে আসা যায়। আমি যে রুট টেস্ট করেছেন, রুট টেস্টে তো মোটামুটি এখন আগের চেয়ে অনেক ভালোই পাচ্ছেন। হ্যাঁ, এখন মোটামুটি ভালো পাচ্ছেন, তাহলে আপনি স্যাটিসফাই তো? হ্যাঁ।